শেখ শাহজাহানের ভুল বদল, কোনো অভিযোগ নেই। মাত্র দুদিনে বয়ান বদলে গেল শেখ শাহজাহানের, উঠছে নানান প্রশ্ন। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, নিজের অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে গিয়ে এমনটাই দাবি করল সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। রবিবার রুটিন মাফিক তার স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ইএসআই জোকা হাসপাতালে নিয়ে যান ইডির কর্তারা। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে হাসপাতালে পৌঁছায় শাহজাহান। গাড়ি থেকে নামতেই সাংবাদিকরা তার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন, কারা আপনাকে ফাঁসাচ্ছে, নাম বলুন। জবাবে শাহজাহান জানায় তার কোনো অভিযোগ নেই। প্রসঙ্গত, গত শুক্রবার জোকা ইএসআই হাসপাতালে শাহজাহান দাবি করেছিল বিজেপির দালালরা তাকে ফাঁসাচ্ছে। শুক্রবার তিনি বলেন, সব মিথ্যা, ওরা বিজেপির দালাল। সেই সূত্র ধরেই রবিবার সংবাদ মাধ্যমের পক্ষ থেকে শাহজাহানকে প্রশ্ন করা হয়, বিজেপির কে বা কারা আপনাকে ফাঁসাচ্ছে, কার বিরুদ্ধে আপনার অভিযোগ। উত্তরে ধৃত শাহজাহান খানিকটা নিচু স্বরেই বলেন, আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। শুক্রবারের পর রবিবার, মাত্র দুদিনের মধ্যেই শাহজাহানের ভুল বদল হলো বলে মনে করছে ওয়াকিবহল মহল। গত শুক্রবার কিছুটা আগ্রাসী মনোভাব দেখিয়ে তিনি অভিযোগ করলেও রবিবার তিনি বলেন, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সন্দেশখালী কাণ্ডে বর্তমানে ইডি হেফাজতে রয়েছে শেখ শাহজাহান, সিজিও কমপ্লেক্সেই তাকে রাখা হয়েছে। ইতিমধ্যেই তার কন্যা সাবিনার নামে একটি অ্যাকাউন্টের হদিস পেয়েছেন তদন্তকারীরা। সাবিনা এন্টারপ্রাইজ নামে ওই অ্যাকাউন্টে 137 কোটি টাকার লেনদেন হয়েছে বলেও অভিযোগ। কালো টাকা সাদা করার মাধ্যম হিসাবে এই সংস্থাটিকে ব্যবহার করতেন তিনি। শুক্রবার এসব অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন শাহজাহান। প্রশ্ন শুনে বলেন, সব মিথ্যা কথা। প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় প্রথমে নাম জড়ায় শাহজাহানের। চলতি বছরের জানুয়ারি মাসের 5 তারিখে সন্দেশখালী এলাকায় তার বাড়িতে তল্লাশি চালাতে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির কর্তারা। তল্লাশি চালাতে গিয়ে বাধার মুখে পড়তে হয় তাদের। শাহজাহান অনুগামীদের হাতে আক্রান্ত হতে হয় তদন্তকারী অফিসারদের, ভাঙচুর করা হয় তাদের গাড়ি। ঘটনার পর থেকে কার্যত উধাও হয়ে গিয়েছিল শাহজাহান। প্রায় 2 মাস পর রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হয় সে। এরপর আদালতের নির্দেশে তাকে সিবিআইয়ের হাতে তুলে দেয় পুলিশ। গ্রেপ্তারের পর ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে শাহজাহানকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।